বিভিন্ন রাজনৈতিক ঘটনাগুলিতে দলীয় কর্মীরা আক্রান্ত হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই অভিযোগ নিয়ে শুক্রবার পুলিশের মহানির্দেশকের সঙ্গে সাক্ষাৎ করে কংগ্রেসের একটি প্রতিনিধি দল ছিলেন কংগ্রেস নেতা আশিস সাহা এবং হরেকৃষ্ণ ভৌমিক সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে বিভিন্ন রাজনৈতিক ঘটনার পরিপ্রেক্ষিতে দলের অবস্থান ব্যাখ্যা করে কংগ্রেস নেতা আশিস সাহা, পুলিশ নিরপেক্ষভাবে এইসব ঘটনা তদন্ত করছে না বলে অভিযোগ করেন তিনি। এবং দলের তরফ থেকে তার বিরুদ্ধে এর আগেও অনেকগুলি অভিযোগ ছিল, বিশ্রামগঞ্জের ঘটনায়, চরিলামের ঘটনায়। উনি ছিলেন নায়ক, উনি যুব কংগ্রেস সভাপতিকে সেদিন হেনস্থা করে গ্রেফতার করেছিলেন এবং দেখা গেল প্রতিটা ঘটনায় পুলিশ সমটো কেস মামলা নিচ্ছে। কিন্তু কংগ্রেস দল থেকে যখন যারা ভিকটিম, যারা যখন মামলা দিচ্ছিলেন, তাদের কেসগুলির কোন রকম বিহিত না করে, কোনো অ্যাকশন না নিয়ে, কোনো গ্রেপ্তার নেই, অথচ প্রত্যেকটা ঘটনায় উল্টো কংগ্রেস কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এই এসডিপিও তার যে জঘন্য।